ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ, ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন একটা, ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বো, মা বাবা ভাই বো। টিউশনি পড়ে কোনো ভালো ফল পাওয়া যায় না, এটা কোনো সেটেলমেন্টও না। আর তুমি নান্টু ভাইয়ের কথাই না নাচানাচি বন্ধ করো, এই লোকটার নাম শুনলে আমার মেজাজটা খারাপ হচ্ছে। ভাবলাম এদিকে যখন এসছি একটু আপনাদেরকে দেখে যাই, কতদিন দেখি না। খুব ভালো করছো। এই যে তোমার বাবা জামান সাহেব, এই যে বৃদ্ধ বয়সেও তার একটা দুইটা না তিনটা টিউশন করতে হয়, সারাটা জীবন তোমাদের জন্য কষ্ট করছে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ডিরেক্টর, খবর কি? আমার খবর আর খবর দিয়ে আপনি কি করবেন? আপনি আমাকে যে জন্য আসতে বলছেন সেই খবর বলেন। জেদ কেন তোমার? তোমার এই জেদের কারণে তিন চার বছর কোনো ছবি বানাইতে পারছো, কোনো প্রডিউসার পাইছো? একটু সিরিয়াস হো, সিরিয়াসলি হ্যাঁ মনোযোগ দিয়ে কাজটা করো। আমি আমার কাজের ব্যাপারে সিরিয়াসই আছি। আপনি কি জন্য আমাকে খবর দিয়েছেন আপনি সেটা বলেন। স্ক্রিপ্ট রেডি করছো? না, স্ক্রিপ্ট রেডি করে কী করবো? এখনো পর্যন্ত গল্পের বাজেট রেডি না, লোকেশন রেডি না, আমি কাকে নিয়ে কাজ করব সেটা রেডি না, কে প্রোডিউস করবে সেটা পর্যন্ত রেডি না। আমি স্ক্রিপ্ট রেডি করে কী করবো? শান্ত শান্ত, আর একটু সিরিয়াস। মা ভাবি এই বাসায় কেন আসছেন? আমি কি করে বলবো, আমি নিজেই তো জানতাম না, খুব অবাক হয়েছি ওকে দেখে। অবশ্যই আসার পিছনে কোনো মতলব ছিল নাকি আলগা দরদ দেখাতে আসছে এতদিন পর? আহা, খোকন এত রেগে যাচ্ছিস কেন? কতদিন পর আসলো মেয়েটা, হয়তো আবার অনেক দিন পর আসবে। আবার আবার আসবে না মা, আমাদের এসব আলগা দরদ দেখানোর কোনো মানে দেখার কোনো সময় নাই, দরকারও নাই, আর একবার কোনো আসার প্রয়োজন নেই বাসায়। ভাবি যাতে নেক্সট টাইম এ বাসায় না আসে। মাথাটা ঠান্ডা কর, টেবিলে খাবার দিচ্ছি খেতে। আমি আপনারা কি বলেছে ধন্যবাদ দেবো ভাই, মানে চমক দেখা। আসো
মধ্যে লেগে যাবে। এটা ভাব সন্ধ্যা দিকে আসলাম। শুনলাম লাবণ্য এসেছিল। হ্যাঁ বাপ, আমার মনে হয় না তারে বাসায় আসাটা ঠিক হয়েছে। তাদের বাসায় আসার তো কোনো দরকার নেই, ফুট করে এখন কেন? দেখ, এখন কেউ যদি নিজে থেকে চলে আসে তাকে তো আর মানা করা যায় না। আমরা তো কাউকে আসতে বলিনি। এখন তো যার যার মতো করেই সবাই আছে, কেউ তো কাউকে ওইভাবে আসতেও বলে না। ওরকম তো আর প্রতিদিন দেখাও হয় না, তো আসবেই তো। এটা তো ওদেরও বাবা মার বাড়ি, আসবে না? তো এই সমস্ত বিষয়গুলোতে নিজেকে জ্বর আস না, বাদ দে, অনেক কিছু আছে দেখে শুনেও ওভারলুক করতে হয়। জীবনে চলতে গেলে কত ধরনের প্রতিবন্ধকতা থাকে, তো আস্তে আস্তে টের পাবি। এটা নিয়ে মন খারাপেরও দরকার নেই, মেজাজ খারাপেরও দরকার নেই। চা খাবি? আচ্ছা, ঠিক আছে। সব কাজ করি তারপর কাজ করি না, বুন বুন খালামুনি হেনে মনে একটা হালা এটা দেখবেন। জমিলা এদিকে, এই জিনিসগুলা আর এই মাছ, ঠিক আছে, এগুলো আমার শাশুড়ি বাসায় দিয়ে আসবি। রিক্সা নিয়ে সোজা ওই বাসা যাবি, সোজা আসবি, বাবার জন্য তাকাবি না। ঠিক আছে আপা, আমি ফেলবো না, আপনি চিন্তা করেন না, আমি এক দৌড় দিয়া দিয়ে আসবো। এটাই তো সমস্যা, তোর তো মন বামে ডানে উপরে নিচে সব দিয়ে ঘুরে, একটা কাজে যদি মনোযোগ দিয়ে করতেই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হইতো না, ফালাইস না। আফা আপনি তো কইছে আমার বাদ দিয়া দেন, আমার দিয়া যখন আপনাকে কিছু হয়ই না, আর আপনি তো আমার বিশ্বাসই করেন না। কী ধরনের কথা, তোরে কে বলছে আমি তোর বিশ্বাস করি না? এগুলো কী বলতেছ তুই? যদি বিশ্বাসই করতেন তাহলে একটা পোলটা মাছের লেগে এত বারবার সাবধান করতেন না। কি এমন দিছেন এই পোলটায় যে বারবার আপনি আমার সাবধান করতেছেন? মাছের ভিতর অবৈধ কিছু আছে নাকি? দিন দিন কথা লাগাম ছুটে যাইতেছে না, একদিন তো তোর আমি সত্যিই মারবই, মুখে মুখে বলি না একদিন মাইরেই দিব। খালি ফালতু কথাবার্তা, যা ফালাবি না, সোজা নামবি আসন, বাড়তি কোনো কথা আমার শাশুড়ির সাথে বলবি না, দিবি দিয়া শাশুর সাথে চলে আসবি। এই বাসা কোনো কথা যদি ওই বাসা যায় তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বললাম মনে থাকবে? সোজা রিক্সা উঠবি, নামবি, এগুলো দিবি, শাশুড়ি চলে আসবি, কোনো বাড়তি কথা না। সাবধানে দিয়া।
খালাম্মা খালাম্মা আসি। আরে জমিলা, তুমি হঠাৎ কি মনে করে? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। এই যে আফায় মাছ দিয়ে পাঠাইছে, আমি কি আর আজেরা মানুষ? আমি তো কাজেই আসি। আসো আসো, সাবধানে। ওরে বাবা, এত মাছ কে পাঠালো? বৌমা। হ্যাঁ, আর দিব কেডা, ভাইজানের অফিসে এক লোক অনেকগুলান মাছ দিয়ে গেছে। তা ভাইজানে কয়ে গেছে সকাল সকাল আপনাকে বাড়িতে পাঠাইতে। এই যে আফাই এক ব্যাগ ভরা পাঠাইছে। শুনছি আপনাকে বাড়িতে নাকি ফ্রিজ নাই, তাড়াতাড়ি কাইটা ফেলতে কইছে, নাহলে তো মাছগুলা নষ্ট হয়ে যাইব। আচ্ছা খালাম্মা, আপনাকে বাড়িতে মাছ মাংস ফল ফলাদি পাঠায়, তাহলে আপনাকে আলাদা থাকুনের দরকার দেখি? একলগে থাকলেই তো পারেন। আর খালাম্মা আপনি জানেন, একলগে থাকুন যে কি মজা। হ্যাঁ, তা তো মজা হতোই, কিন্তু এই প্রশ্নটা আমাকে না করে তোমার ভাইজানকে করো। আচ্ছা এখন বলো, কি খাবে তুমি? না খালাম্মা, আজ আর খাম না, খাওয়ানোর সময়ও নাই। ওদিকে আবার আফায় বয়া রয়েছে, মুনমুন খালামুনের এনে স্কুলে যাইব, আমার দেরি হলে হ্যাঁ স্কুলে যেতে দেরি হয়ে যাইব। আরেকদিন এক খামো, আপনি মাছগুলো ধরেন, তাড়াতাড়ি কাইটা ফেলাইন। বাড়ি খালি খালি লাগতেছে, খালু যান বাড়িতে নাই? না, তোমার খালু গেছে টিউশনিতে, বিকালে চলে আসবে। আহারে, এই বয়সেও খালু জানের কত কষ্ট করতে হয়। আমার আব্বাই যদি বেঁচে থাকতো আমি কোনো কাজ করতে দিতাম না। অবশ্যই এর লেগে আমার আব্বা বেঁচা নেই। আচ্ছা খালাম্মা, আজকে তাহলে আহি, আর একদিন আমনি। একটু কিছু খাও, চলো। ওই যে ভাত আর ডিম ভাজি আছে, আর খুব ইচ্ছা করলে এখান থেকে মাছ ভাজি করে খেতে পারো। না খালাম্মা, আজ আর কিছু খাম না। তাই আপনি কত সুন্দর করে খাওয়ানোর কথাটা জিজ্ঞান, হুইন্না কলেজের ভিতরে একটা মোসর মারে। আচ্ছা খালাম্মা, কয়টা বাজে? বাসায় তো ঘড়ি নাই, বাজবে হয়তো। খালাম্মা মেলা সময় আছে, দশ মিনিটের মধ্যে আমি মাছগুলো কাইটটা দেওয়া দৌড় দিবো, আপনি দেন। আরে না না, আমি খালাম্মা আপনি সারেন তো, আমি দশ মিনিটে কাইটটা দেওয়া দৌড় দিবো, আপনি কোনো চিন্তা করেন না, আমি তাড়াতাড়ি কাইটটা দিবো। আমার টেকির সাথে চিনি দেওয়া আছে নাকি? না না, আপনারা জানেন। স্যার শুরু করুন। হ্যাঁ প্লিজ। আমার যেটা মনে হয়, আপনারা যারা একই সাথে দীর্ঘদিন এই অফিসে কাজ করছেন, তাদের মধ্যে কেমন যেন একটা, আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম। মানে আপনারা যে যাকে নিয়ে ব্যস্ত আছেন, আপনারা একজন আরেকজনের কাছে আসতে চাচ্ছেন না, এবং কেন জানি মনে হয় যে আপনারা একজন আরেকজনের উপরে অতটা কর্ডিয়াল না। আই এম সরি, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা যারা মানে এরকম করি একটা কাজের ক্ষেত্রে, মানে সমস্যাটা হয়ে যায় তখন যে আমরা কাজে অফিসে সেটা একটা রিফ্লেকশন হয়, মানে কাজের ক্ষেত্রটা তৈরি হয় না। সো আমার যেটা মনে হয় যে একজন আরেকজনের উপরে জেলাস না হয়ে সুন্দরভাবে কাজ করা। অবশ্য যারা স্মার্ট তারা কিন্তু এই কনফ্লিক্টটা তারা এড়িয়ে চলে, আর যারা চলতে পারে না তারা হয়ে যায় নিঃসঙ্গ পথের যাত্রী। স্যার আমার কাছে মনে হয় কি, মানে কাজের ক্ষেত্রে কম্পিটিশনটাকে আমি একেবারে খারাপ চোখে দেখছি না, তবে মানে যদি একেবারে কম্পিটিশন না থাকে তাহলে তো সেলফ ডেভেলপমেন্ট হবে না, আর সেলফ ডেভেলপমেন্ট যদি না থাকে তাহলে তো অ্যাজ এ টিম গ্রো করাটা খুব টাফ হয়ে যায়। অবশ্য এটা একেবারে আমার নিজের কনসেপশন, মানে আপনাদের চিন্তাধারা ডিফারেন্ট হতে পারে। আই ফুললি এগ্রি উইথ ইউ ইমতিয়াজ, আই ফুললি এগ্রি উইথ ইউ। আর যদি মানে কেউ নিষ্ঠার সঙ্গে সেই কাজটা করে তাহলে সে হচ্ছে বেস্ট, একদম বেস্ট এমপ্লয়ি, রাইট? স্যার আপনি কি আমাদের মাঝে এমন কিছু দেখেছেন যে আমাদের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ নেগেটিভ রূপ নিচ্ছে? অবশ্যই দেখি,
আর না দেখে তো কিছু বলার মতো মানুষ আমি না, তাই না? স্যার যদি মনে কিছু না করেন, মানে ব্যাপারটা যদি একটু ডিটেইলসে বলতেন খুব ভালো হতো স্যার। ডিটেইল অ্যাকচুয়ালি কী আর বলবো, আমার যেটা মনে হয় আপনারা যারা সিনিয়র আছেন আমাদের এই কোম্পানিতে, আপনাদের মধ্যে না মানে প্লিজ ডোন্ট মাইন্ড, বাট আমার অবজারভেশনটা হচ্ছে আপনাদের মধ্যে একটু কেমন ঢিলে ঢিলে ভাব, কাজের ব্যাপারে আপনারা অতটা সিরিয়াস না। আই এম সরি টু সে বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনারা যখন একজন আরেকজন কাজ করেন, ওনার কাজ হলে ওনার উপরে ছেড়ে দেন আপনারা হেল্প করেন না, আর আপনাদের কাজ হলে উনি হেল্প করেন, এরকম আমার কাছে মনে হয়েছে। সো আমার যেটা মনে হয় ইমতিয়াজ, আপনি আপনার যে কাজগুলি আছে না, মানে যে জবগুলো আপনাকে অ্যাসাইন করা আছে, আমার মানে ওখান থেকে কিছু জব আপনি ওনাদেরকে ট্রান্সফার করেন, তাহলে কী হবে জানেন, আপনার উপরে আপনার লোডটা কমবে, অ্যাট দ্য সেম টাইম ওনারাও কাজটা করে একটু আনন্দ পাবেন, মনটাও ভালো থাকবে। ই গট মাই পয়েন্ট? তাদের মন কি খারাপ নাকি স্যার? কী ব্যাপার জেসমিন? আচ্ছা স্যার, আপনারা তো আমাকে কিছুই জানাননি। এনিওয়েজ আমি বুঝতে পেরেছি স্যার, আমি আসলে কাজের ক্ষেত্রে অনেস্ট থাকতে পছন্দ করি। আপনি যখন বলেছেন স্যার ঠিক আছে, কিন্তু কেউ যদি ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় তাহলে তো মহাবিপদ। আপনি কেন যে এটাকে প্রশ্রয় দিচ্ছেন আমি বুঝতে পারছি না। ইমতিয়াজ সাহেব, এখানে প্রশ্রয় দেওয়ার কী হলো? হ্যাঁ, আপনি যেদিন থেকে এই অফিসে জয়েন করেছেন তার মিনিমাম 3 বছর আগে থেকে আমি অফিসে আছি। আপনি জয়েন করার পর থেকে যে কোনো কাজ আপনি নিজে করে নিচ্ছেন, হ্যাঁ নিজের চাহিদা মতো করে নিচ্ছেন, আর কাজ শেষ হওয়ার পরে ক্রেডিট নিচ্ছেন আপনি নিজেই, পুরো ক্রেডিট আপনার। একবার তো আমাদের কথা বলেন না, আমরা আপনার ফাইলের পিছনে বা প্রজেক্টের পিছনে আমরা যারা কাজ করছি আমাদের কথা তো একবারও বলেন না। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ আপনার ভিতরে নাই? আফসার ভাই, মানে উনি তো আসলে ওনার তো সব দোষ ওনার না, তাই না? উনি কি সব কথা আমাদের পক্ষে বলতে পারবেন? নিশ্চয়ই না, তাতে করে তো তারই ডিসক্রেডিট, তাই না ইমতিয়াজ ভাই? ওয়েট ওয়েট, মানে আপনারা কী বলছেন আমি তো বুঝতে পারছি না, মানে ডিসক্রেডিট বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? ফার্স্ট অফ অল উই ওয়ার্ক হিয়ার অ্যাজ আ টিম, মানে আপনারা কেন মনে হচ্ছে যে আমি আলাদা একটা এন্টিটি? যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে যে কোনো ফাইলের ক্ষেত্রে সবই আপনাদের কনসার্নে রাখা হয়, তারপরেও কেন আপনারা এই ধরনের কথা বলছেন আমি বুঝতে পারছি না। আগে যখন ম্যাডাম আপনাদের কাজ নিয়ে হ্যাপি ছিলেন না, তখন ম্যাডামই কিছু দায়িত্ব থেকে আপনাদেরকে সরিয়ে রেখেছিলেন, কই? উল্টা তো আমি যে ম্যাডামকে কনভিন্স করেছি যে আবার আপনাদেরকে প্রজেক্ট ইনভলভ করেছি, তারপরেও আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের কনসার্নে কিছু দেওয়া হয় না, আপনাদেরকে কিছু জানানো হয় না? আপনি জানাননি সে কথা কিন্তু আমরা একবারও বলিনি, ও বলেনি, আমিও বলিনি। আমরা বলতে চাচ্ছি আপনি মাঝে মাঝে ভুল বকেন। এই যে এখন স্যারের সামনে আপনি কিন্তু আমাদের অপমান করে কথা বলছেন। আফসার, ইমতিয়াজ আপনাকে ইনসাল্ট করছে না, ইনফ্যাক্ট আমরা যারা প্রাইভেট কাজ করি তাদের এটা একটা সস্তা সেন্টিমেন্ট, মানে কোনো কিছু হলেই আমরা পার্সোনালি নিয়ে নিই, সো এটা করা যাবে না প্লিজ। হ্যাঁ আচ্ছা, বাইদি ভাই ইমতিয়াজ, কালকে আপনি প্রজেক্ট ভিজিট আমার সঙ্গে যাচ্ছেন তো? জি স্যার, মনে আছে স্যার। আমরা কি অফিসের গাড়ি নিয়ে নিব নাকি আপনি আপনার পার্সোনাল গাড়ি নিতে চাচ্ছেন? আমি অফিসের কাজে পার্সোনাল গাড়ি ইউজ করি না, অ্যান্ড অফকোর্স পার্সোনাল কাজে অফিসের গাড়ি তো ইউজ করার প্রশ্নই আসে না। ইউ গট মাই পয়েন্ট? রাইট স্যার, আই গট ইট। আমি তাহলে স্যার ওভাবেই ম্যানেজ করে রাখবো। ঠিক আছে স্যার, আমি তাহলে উঠি। ওকে, সো ইউ প্লিজ গো অ্যান্ড গেট রেডি। হ্যাঁ ঠিক আছে স্যার। আসলে আমি হয়েছে কি, নতুন এসেছি তো এখানে, হঠাৎ করে এসে এত স্ট্রং হওয়া যায় না, আপনারা সবাই একটু ম্যানেজ করে নেন, আমার মনে হয় যে এভরিথিং উইল বি অলরাইট ভেরি সুন। হ্যাঁ না ঠিক আছে স্যার, আসলে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি মনে হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখবেন স্যার। আরে ভুল বুঝাবুঝি কিছুই নেই স্যার, অনেক বিচক্ষণ মানুষ, দেখো মাত্র তো শুরু হয়ে গেল। না আমি আমি চেষ্টা করব, বাট প্রথমে এসে একদম অতটা স্ট্রং হওয়া যায় না। জি স্যার, আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে তাহলে আমি আমার রুমে যে একটু রেডি হচ্ছি, অ্যান্ড ইউ কন্টিনিউ অ্যান্ড গেট রেডি। হ্যাঁ ওকে, অলরাইট। এই চা কফি কিন্তু রয়ে গেছে। খেলা শুরু হবে এখন, চলো। তুমি এখানে কি করো? মা মা
মাছ দুইতাছে আমি কইলাম দুইয়া দেই কিন্তু খালাম্মা আমার দুইতে দিল না আর আমি বইয়া থাকবো তাই ভাবলাম আপনার ঘরটা গুছাইয়া দিই আমার ঘর গুছাতে হবে না তুমি যাও এখান থেকে কি রে কি হচ্ছে জমিলা তুমি ওর ঘর কেন গুছাচ্ছ জাপানি নিজেই করবে জিনিসপত্র পাঠিয়েছে ও নিয়ে এসছে আমি জানি লাবণ্যদের ওখানে কাজ করে যাই দিয়েছে তুমি ওই জিনিসপত্র গুলো নিয়ে চলে যাও আর তোমার বড় অপাকে গিয়ে বলবে যে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই কি ব্যাপার আয়শা এই মাছের মাথা কোথা থেকে এলো কি খাবি না তুমি বলো তুমি কি খাবা আজকে আমার ট্রিট ও বাবা হঠাৎ করে এত পীড়িতা বর্গ উঠলো বললো হ্যাঁ না না তোমার কোনো